আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। ঢাকা মহানগরীর সুরিটোলা আহলে হাদিস জামে মসজিদে সুরিটোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাসিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামাই কেরাম, আইমাই মাসাজিদ এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত এবং সম্মানিত দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে সালাতুল এশার পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই জেনেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুফিবাদ, সুফিয়া, আরবিতে বলা হয় এটাকে মাজহাব সুফিয়া, সুফি মতবাদ। সুফি মতবাদটা কি আর সুফি মতবাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্যগুলো কোথায়, এই বিষয়টি আমাদের দেশে আলোচনা হয় না বললেই চলে। আমার এই বয়সে এই পর্যন্ত কোনো এই আলোচনা কোনো ওলামায়ে কেরামদের থেকে শুনছি বলে মনে হয় না, আপনারা শুনছেন কিনা জানি না, কোথাও এই আলোচনা নাই। কারণ আলোচনা করবে কে? কারণ ভূত যেখানে তাড়ানো হবে সেখানে যদি ভূত থাকে তাহলে আর আলোচনা করবে কে? সুফিবাদ সম্পর্কে আলোচনা করবে কে? সবাই তো সুফিবাদী, তো সুফিবাদী যেহেতু তো সুফিবাদের আলোচনা তো করার প্রশ্নই উঠে না, কারণ সবাই কম আর বেশি সুফিবাদের সাথে সবাই জড়িত। এই জন্য এই আলোচনা আমাদের এই দেশে তেমন হয় না। তবে যারা আকীদা বিশুদ্ধ করার প্রচেষ্টায় নিয়োজিত আছি, যারা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে চায়, আকীদাকে সহি করতে চায়, মিনাস শিরকে ওয়াল কুফরে ওয়াল বেদা, কুফর শিরক বেদাত থেকে যারা আমাদের আকীদা বিশুদ্ধ করতে চায়, তাদেরকে এই বিষয়টি অবশ্যই জানা দরকার, না হয় আকীদা বিশুদ্ধকরণ এই দেশে সম্ভব না।
কারণ এই দেশের সর্বত্র সুফিবাদের অভয়ারণ্য, এটা সুফিবাদের নিরাপদ আশ্রয়স্থল। তো সুতরাং এখানে যদি সুফিবাদ সম্পর্কে কেউ ভালোভাবে না জানে, তো তিনি জীবনেও তার আকীদা বিশুদ্ধ করতে পারবেন না। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা অনেক ব্যাপক, এটা যদি আমরা এক মাসও আলোচনা করি তাও শেষ হবে না, এটা এত দীর্ঘ বিষয়। কারণ এই সুফিবাদের উৎপত্তি 100-200 বছরে না, সুফিবাদের উৎপত্তি হিজরি দ্বিতীয় শতকে, মানে 100 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বছর পরেই এই সুফিবাদের উৎপত্তি হয়। তাহলে প্রায় 1300 বছরের ইতিহাস। আবার অন্যান্য মতবাদগুলো একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি আবিষ্কার করে, তাদের চিন্তাধারাগুলো সারা জীবন যুগ যুগ ধরে চলতে থাকে। তাহলে ওই কয়েকটা নীতিমালা জানলেই মোটামুটি ওই মতবাদটা সম্পর্কে বিস্তারিত জানা হয়। কিন্তু সুফিবাদটা আবার এরকম না, সুফিবাদটা প্রত্যেকেই নিজে নিজে বানায়, মানে এটা আল্লাহর দিন বা এবাদত প্রত্যেকে বানায়। তাহলে এই 1300 বছরে যদি আমরা 13,000 সুফিও ধরি, তো 13,000 জনে বানাইছে। তো 13,000 সুফি যদি শরীয়ত বানায়, তাহলে কত লক্ষ শরীয়ত বানানো হয়েছে? তাহলে এগুলো যদি একজনকে কেন্দ্র করে আমরা যদি এক বছর আলোচনা করি তাও শেষ হবে না, কারণ সবাই বানাইছে। এখানে সবাই, এখানে শরীয়তের মূল উৎসটাই হলো তাদের কাশ। এখানে মূল উৎস কিন্তু কোরআন এবং সুন্নাহ না, তাদের এলমের শরীয়তের মূল উৎসই হলো কাশ। কাশের মাধ্যমে তারা এলেম হাসিল করেন। সুফিবাদের মূল বিষয় হলো যে কোরআন সুন্নাহ মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো কাশ। তো কাশের তো প্রত্যেক সুফিরই কাশ খুলে যায়, তাহলে তিনি নিজে শরীয়ত প্রণেতা হয়ে যান, তিনি শরীয়ত বানান। এজন্য এই 1300 বছরে অসংখ্য আকীদা, অসংখ্য এবাদত তৈরি করা হয়েছে। আবার এক এক অঞ্চলের সুফিরা এক এক অঞ্চলের আকীদা, ভিন্ন ভিন্ন আকীদা তৈরি করছে। তাহলে একটা অঞ্চল কেন্দ্রিক আলোচনা করলেও দীর্ঘ আলোচনার ব্যাপার। যেমন ইরাক, ইরান, ওই অঞ্চলের সুফিরা এক ধরনের আকীদা, এক ধরনের মতবাদ পোষণ করছে। আবার এদিকে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এদিকে এক ধরনের হয়েছে। আবার আরও বিভিন্ন অঞ্চলে, রাশিয়ার এই অঞ্চলে এক ধরনের হয়েছে। বিভিন্ন অঞ্চল কেন্দ্রিকও আবার সুফিবাদের আকীদা ভিন্ন ভিন্ন আছে। আমরা সংক্ষেপে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, সুফিবাদ কি, সুফিবাদ কয় প্রকার, সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত, তারপরে সুফিবাদের সংক্ষিপ্ত ইতিহাস, সুফিবাদের তরিকাগুলো, সুফিবাদ সম্পর্কে ওলামা ইকরামদের মতামত, আর তাদের আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক পার্থক্যগুলো। তো এইগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমরা শুধু মূল পয়েন্টগুলো বলব। প্রথমে আসি আমরা সুফিবাদটা কি, সুফি মতবাদ যেটি, এটি কি জিনিস? এটি আরবিতে বলা হয় আসুফিয়া। তো এটার উৎপত্তি স্থল নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন, পোশাক তারা ব্যবহার করতেন, এই কারণে তাদেরকে, তারা নিজেদেরকে সুফি নামে পরিচয় দিতেন। আবার কেউ কেউ বলছেন যে এটা সফা থেকে সুফি, কারণ তারা, তাদের মূল মতবাদ হলো সফা উল কুলুব মিনাল কাদার, কলবকে পরিষ্কার করা, কলব সাফাই করা। তো এই সাফাই থেকে, সফা থেকে সুফি, এরকম আরো বিভিন্ন উৎপত্তি স্থল তারা মতামত ব্যক্ত করেছেন। তো সুফিবাদের সংজ্ঞা ওলামায়ে কেরাম অনেক সংজ্ঞা দিয়েছেন, আমরা একটা সংজ্ঞা শুধু আলোচনা করব। এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুফিবাদের যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি বলছেন আস সুফিয়ুন জামাআতুন ইসতাহারু বি ইহদাস তুরুকিন ফিল ইবাদাহ ওয়াত তানাসসুব মা শারাআহাল্লাহ।
তিনি বলছেন সুফি ওই জামাত ওদেরকেই বলা হয়, তাদের ওই জামাতকে বলা হয় যারা এবাদতের বিভিন্ন তরিকা পদ্ধতি নতুন করে বানায়। সুফি জামাতটা হলো, সুফি মতবাদটা হলো যারা নিজেরা এবাদতের বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সিস্টেম তৈরি করে, নতুন করে তৈরি করে। মা সারা আল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দেন নাই, আল্লাহ পাক যে শরীয়ত দেন নাই, এরকম শরীয়ত যারা তৈরি করে এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করে, এদেরকে বলা হয় সুফি। এদের মতবাদ চিন্তাধারাকে বলা হয় সুফি মতবাদ। তবে প্রাচীন যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেইনদের যুগে জুহুদ ছিল, জুহুদিয়াত, জুহুদ, জুহুদ শরীয়তে স্বীকৃত এবং এটা উত্তম কাজ। জুহুদ মানে হলো আর রুগবা ফিল আখেরা ওয়া তাকাল্লুলু মিনাদ দুনিয়া ওয়াল হিরসু আলা আমালিল আখেরা। জুহুদটা হলো আখেরাতের প্রতি উৎসাহী হওয়া এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে যাওয়া, লোভ লালসা কম করা, আখেরাতের আমালের প্রতি বেশি বেশি উৎসাহী হওয়া, অর্থাৎ দুনিয়ার প্রতি আগ্রহী কম হয়ে আখেরাতের প্রতি আগ্রহী বেশি হওয়া, এটার নাম জুহুদিয়াত। তাবেইন সাহাবায়ে কেরাম সবাই এই জুহুদিয়াতের মধ্যে ছিলেন, তারা সবাই এক একজন জাহেদ। এই জন্য হাদিসের কিতাবগুলোতে কিতাবুল জুহুদ আছে। কিন্তু জুহুদ আর সুফিবাদ এক জিনিস না। জুহুদ হলো তারা দুনিয়ার প্রতি লোভ লালসা কম হবে, আখেরাত মুখী হবে, কিন্তু তারা কোনো নতুন তরিকা, কোনো ইবাদত, কোনো সিস্টেম বানাবেন না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আমল, যেই ইবাদত যেভাবে করেছেন সেভাবেই করবেন, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা সেই আকীদায় বিশ্বাস করবেন, এর বাহিরে নতুন কিছু করবেন না, এটা হলো জুহুদ। আর যখন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু তৈরি করবে, নতুন তরিকা, নতুন পদ্ধতি বানাবে, তখন এটা আর জুহুদিয়াত থাকে না, এটা হয়ে যায় তখন তাসাউফ বা সুফিবাদ। আমরা সংক্ষেপে বুঝলাম এই জুহুদিয়াতের ক্ষেত্রে অনেক তাবেইন, তাবে তাবেইনেরা খুব প্রসিদ্ধ ছিলেন, যেমন জুনায়েদ, জুনায়েদ বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু সালমান আদ-দারানী রাহিমাহুল্লাহ, সাররি সাক্তি রাহিমাহুল্লাহ, ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ, এরা কোনো নতুন তরিকা আবিষ্কার করেন না, কিন্তু এরা জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা, এই সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত? সুফি মতবাদটা মূলত প্রধানত দুই ভাগে বিভক্ত, একটা হলো সুফিয়া আল জালসা আর সুফিয়া আর রাফেসা। মানে একটা হলো সুফি বসে থাকা সুফি, আর একটা হলো সুফি নাসার সুফি, মানে বসে থাকে না। সুফি প্রধানত দুই ভাগে বিভক্ত। এক ধরনের সুফি আছে এরা লাফায় না, এরা নাচে না, এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে, এদেরকে বলা হয় আসুফিয়া আল জালসা। আরেক ধরনের সুফি হলো আসুফিয়া আর রাকসা, এরা প্রথম দিকে বসে থাকে, পরবর্তীতে আর বসে থাকতে পারে না, এরা দৌড়াইতে থাকে, লাফাইতে থাকে, নাচতে থাকে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিছু করতে থাকে, এটাকে বলা হয় আসুফিয়া আর রাকসা। সুফিয়া আল জালসা যেটা বসে থাকা সুফি, এরা আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো আল জালসা আর সামেতা, আর একটা হলো আল জালসা আর সয়েতা। যারা সমেতা, এরা জিকির আজকার করে বসে বসে সুফে সুফে, এরা চিৎকার দেয় না, কোনো আওয়াজ দেয় না, এরা চুপে চুপে বসে বসে তাদের আমলগুলো করে আর মাঝে মাঝে একটু চিৎকার দেয়। আর এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল তাওজিহ ও শায়খ, মানে শায়খের তাওয়াজ্জু। এরা মেন এবাদত মনে করে শায়খের তাওয়াজ্জুটা, এই জন্য শায়খের বাড়ি যেদিকে ওই দিকে ফিরে বসে থাকে, শায়খ যেদিকে যেখানে আছেন ওই দিকে ফিরে বসে থাকাকে তারা ইবাদত মনে করে, মানে শায়খের তাওয়াজ্জুটাই হলো মূল বিষয়, আর শায়খের দিকে ফিরে কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, এরা হলো আল জালসা আস সামেতা। আরেকটা গ্রুপ হলো আল জালসা আস সয়েতা।
এরা বসে থাকে কিন্তু আওয়াজ করে করে জিকির করে, আওয়াজ করে করে ইবাদত করে, মাঝে মাঝে চিৎকার দেয় কিন্তু লাফালাফি করে না, এমনি মাঝে মাঝে আওয়াজ করে। তো যারা সমেতা এরা হলো নকশবন্দিয়া, প্রসিদ্ধ হলো নকশবন্দিয়া এবং খাওফিয়া তরিকা। আর যারা একটু আওয়াজ করে কিন্তু বসে থাকে, লাফায় না দৌড়ায় না, এরা হলো আত্তাইজানিয়া তরিকা, আত্তাইজানিয়া। আচ্ছা, আরেকটা হলো রাকেসা, যারা নাচে লাফায় দৌড়ায়। এদের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তো এদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র দৌড়ানো লাফানো নাচা এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার আরেকটা সুফি মতবাদ দর্শন আছে, শুধু দৌড়ানো লাফানোর মধ্যে সীমাবদ্ধ না, এর সাথে ঢোল তবলা আরো বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলো সহ তারা নাচা, এটাকেই তারা সুফিবাদের মানে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম মনে করে। এরা হলো আর সুফিয়া আর রাকেসা। আর এদের মধ্যে আবার একটা শ্রেণী নিজেদেরকে আহলুস সুন্নাহর সাথে সম্পৃক্ত করে, নিজেদেরকে আহলুস সুন্নাহ বা জামাত দাবি করে, আহলুস সুন্নাহর সাথে সম্পৃক্ত করে, কিন্তু এরা কোরআন এবং সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করে। নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবি করে কিন্তু কোরআন কারিমের একটা আয়াতের ব্যাখ্যা দেয় ভিন্ন রকম, মানে যেটা যুগে যুগে সালাফে সালেহীন ব্যাখ্যা দেন নাই, তারা এর বাহিরে একটা ব্যাখ্যা দেয়। আবার হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা ব্যাখ্যা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই বা যুগে যুগে সালাফেরা দেন নাই, তারা আরেকটা ব্যাখ্যা দেয়। হাদিস একটা বুঝায় আরেকটা, আয়াত একটা বুঝায় আরেকটা। এটা সুফিবাদের আরেকটা শাখা, যে যারা নিজেদেরকে সুন্নতের দাবি করে, আহলে সুন্নাহ দাবি করে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর ভিন্নভাবে। এখানে মূল থিওরি যেটা, এই সুফিয়ার যতগুলো প্রকার আছে সব প্রকারের এই মূল বিষয়টা হলো যে এলেমের তরিকা হলো আল কাশ, মানে এলেম অর্জনের মূল মাধ্যম হলো কাশ। কাশফের মাধ্যমে একজন ব্যক্তি শরীয়তের হুকুম আহকাম জানতে পারে, এজন্য তারা হাদিস বিরোধী। যুগে যুগে তারা সবসময়ের ইতিহাসে সুফিরা সবসময় হাদিস বিরোধী এবং আহলুল হাদিস বিরোধী। হাদিসের আমল তারা পছন্দ করে না, হাদিসের আমল কেউ করলে, হাদিসের অনুসারী কেউ হইলে এটা তাদের কাছে সবচেয়ে জঘন্যতম। কারণ তাদের মূল থিওরি হলো হাদিসের এলেমটা হলো মাইয়্যাত আন মাইয়্যাত, আর কাশফের এলেমটা হলো কালবি আন রাব্বি। এটা দুটি গুরুত্বপূর্ণ মতবাদ। হাদিসের এলেম হলো মাইয়্যাত আন মাইয়্যাত। সুফিরা বলে যে হাদিস হলো মাইয়্যাতের থেকে মাইয়্যাতের এলেম। এটা মাইয়্যাতের থেকে মাইয়্যাত মানে হাদিসের মধ্যে সনদ আছে না যে অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, লম্বা সনদ আছে, সনদের দিয়ে হাদিস বর্ণনা করে। কিন্তু সনদের মধ্যে যারা আছে সব কিন্তু মারা গেছে, একজনও জিন্দা নাই। তো কয়টা মরা এলেম? মাইয়্যাতের থেকে মাইয়্যাতের এলেম। আর কাশফটা কালবি আন রাব্বি, আমার কলবের সাথে রবের সাথে সরাসরি যোগাযোগ, এটা জিন্দা এলেম, এটা টাটকা এলেম, মানে এটা এখন দরকার, এখন আমি আল্লাহ থেকে সরাসরি জেনে নিতে পারতেছি। আর ওইটা আপনি হাদিস ধরে বসে থাকলে সেই 1400 বছর আগে এটা নাজিল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তারা একজনের থেকে একজন বর্ণনা করছে, তারা কেউ নাই, তাহলে আপনি ওই এলেম নিয়ে বসে থাকবেন কেন, যেটা সরাসরি আল্লাহর সাথে কানেকশন। এজন্য মানে সুফিরা হাদিস বিরোধী সবসময়, 1300 বছরে এই সবসময় তারা হাদিস দেখতে পারে না, এবং হাদিস নামে মাত্র যদি কিছু হাদিস তারা পড়াশোনা করেও কিন্তু তারা হাদিসের আমলকে স্বীকৃতি দেয় না। কাশফের আলেমটাকে মনে করে কালবি আন রাব্বি, আর হাদিসের আলেমটা হইল মাইয়্যাত আন মাইয়্যাত। এই জন্য বলে যে ভাই সব হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। আবার সুন্না মানতে গিয়ে সুন্নারও বিভিন্ন ধরনের নিজস্ব ব্যাখ্যা আছে, কাশফের দৃষ্টিতে ব্যাখ্যা। তারা বলে যে এটা কাশফের দৃষ্টিতে, মানে দুনিয়ার সবার কাছে ব্যাখ্যাটা একরকম কিন্তু তার কাছে আরেক রকম, কারণ তিনি কাশফের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে জেনে নিছেন। বাস, এটা কিন্তু আর কোনো কিতাবেও নাই, কোথাও নাই, এটা প্রমাণ করার আর কোনো উপায় নেই, কারণ উনি আর ওনার আল্লাহ দুইজনে মিলে যোগাযোগ করে এটা ঠিক করছে। এই হলো সুফিবাদের সুফির প্রকারভেদ। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরে, সুফির ইতিহাস কখন উৎপত্তি হলো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ইসলামের প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে
তখন অনেক মুজতাহিদ ছিলেন তারা, যারা ফি তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে খুব ইস্তেহাদ করতেন এবং তারা দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, আখেরাত মুখী জীবনযাপন করতেন। তো এর 100 বছর পরেই এনহারাফাত তাসাউফ ইলা রহবানিয়া, আস্তে আস্তে এটা রহবানিয়াতের দিকে, ওয়া তাআল্লুক বিল বিদআ ওয়াল মুনকারাত এবং বিভিন্ন বেদাত বিভিন্ন খারাপ জিনিস এগুলোর দিকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়। জুহদিয়াতটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে এটা সুফিবাদ নাম ধারণ করছে 2nd শতাব্দী থেকে। সর্বপ্রথম এই সুফিবাদের আবিষ্কারক যিনি, উনি হলেন আবু হাশেম আল কুফি আশ-শিরি আস-সুফি। 185 হিজরিতে তিনি মারা গেছেন। মানে শিয়ারা সুফিবাদের মূল উৎপত্তি, মূল উৎপত্তি স্থল হলো শিয়ারা ফারস্য থেকে। তারা আগে অগ্নি পূজারি ছিল, ইসলাম গ্রহণের পরে অগ্নি পূজারি চিন্তাধারা গুলো তারা নিয়ে আসছে। এজন্য সুফিবাদের সাথে আগুনের সম্পর্ক আছে, সুফিবাদের সাথে আগুনের কানেকশন আছে। এজন্য দেখবেন সুফিবাদের চিন্তাধারা আপনার মোমবাতি জ্বালায়, কবরের পাশে মোমবাতি জ্বালায়, অগ্নি পূজারীরা মোমবাতি জ্বালায়, এখানে মোমবাতি জ্বালানো হয়, এরকম আগুনের আরো অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে। মানে শিয়ারা যে সুফিবাদটা নিয়ে আসছে এটা পূর্বেকার অগ্নি পূজারী চিন্তাধারাটাই এখানে স্থানান্তর করছে ইসলামের লেভেলে। তো এটাকে সর্বপ্রথম একটা রূপ দান করছে সুফি প্রথম হিসাবে আবু হাশেম আল কুফি। তারপরে এটাকে আরো শক্তিশালী করেছে আব্দুল করিম, উনি 215 হিজরিতে তিনি মারা গেছেন। এই দুজনকে বলা হয় যে এরা হলো রুগাদুস সুফিয়া, সুফি মতবাদের অগ্রদূত, এরাই মূলত প্রতিষ্ঠিত করেছে, সূচনা করছে। আর যত যত বড় বড় সুফি দেখবেন সব হলো পারস্যের, ইরানের ওই অঞ্চলের। যেমন বাস্তামি, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ বস্তামি, বাইজিদ বস্তামি, এবং আমাদের দেশে বাইজিদ বস্তামের ওয়াজ শুনে নাই এরকম কোন পুরুষও নাই মহিলাই। বাইজিদ বস্তামিকে উপাধি দিচ্ছে সুলতানুল আরেফি, তার মা নাকি দোয়া করছে যে আল্লাহ আমার ছেলের সুলতানুল আরেফিন বানাই দাও, এই জন্য বাইজিদ বস্তামি সুলতানুল আরেফিন হয়ে গেছে বাংলাদেশে। অথচ এই বাইজিদ বস্তামি বিভিন্ন কুফরি মতবাদে বিশ্বাসী একজন ব্যক্তি, আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হাল্লাজ মনসুর হোসাইন বিন মনসুর আল হাল্লাজ, এই হাল্লাজও বিভিন্ন ধরনের কুফরি মতবাদে বিশ্বাসী, কিন্তু এদের বাড়ি হলো সবার ওই পারস্যে ওই ইরানে। তারপরে আল বালখি মারুফ আল বালখি, এরকম আরো যাদেরকে দেখি আমরা সবাই ওই অঞ্চলের প্রসিদ্ধ, তারা সব ওই দিকেরই। আচ্ছা, তারপরে আমরা আসি যে সুফিদের বিভিন্ন তরিকা, বিভিন্ন প্রসিদ্ধ তরিকা, সুফিদের অনেক তরিকা, মানে হাজারের উপর তরিকা আছে। যদি পৃথিবীর সবগুলো একত্রিত করা হয় 1000-এর উপরে হবে, তবে এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে হলো 126টা, ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ তরিকা হলো 126টা। তন্মধ্যে সবচেয়ে শর্টকাট, এটাও জানা না শর্টকাট কোনটা, সিস্তিয়া সাবেরিয়া, এটা হলো আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা, আর বাকিগুলো একটু লম্বা লম্বা চোড়া বিভিন্ন রকমের। তবে মোট ভারতীয় উপমহাদেশের তরিকা হলো 126টা, কিন্তু সমগ্র পৃথিবীর সবগুলো একত্রিত করলে 1000-এর উপরে তরিকা আছে। তন্মধ্যে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড তরিকা, আন্তর্জাতিক তরিকা, কিছু আছে স্থানীয় তরিকা, আবার কিছু আছে আন্তর্জাতিক তরিকা, পৃথিবীর সব দেশে এই তরিকার লোক আছে। এরকম আন্তর্জাতিক তরিকা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি কিছু বর্ণনা দিয়েছেন, আবার পরবর্তীতে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসামিন রাহিমাহুল্লাহ, ওনারা যে ইন্টারন্যাশনাল তরিকা যেগুলোর বর্ণনা দিয়েছেন, এগুলো 10টা তরিকা হলো আন্তর্জাতিক তরিকা, এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। একটা হলো তরিকা আল কাদেরিয়া, এটা হলো আবু কাদের জিলানী রহমতুল্লাহ নামের সাথে সম্পৃক্ত করে কাদেরিয়া তরিকা। তিনি একজন খালেস আসহাবুল হাদিস আহলের নাম আত তরিকা আল কাদেরিয়া, তিনি মারা যাওয়ার 250 বছর পরে এই তরিকাটা তৈরি করা হয়েছে। তারপরে তরিকা রাফাইয়া, রাফাই তরিকা, এটাও সারা বিশ্ব প্রসিদ্ধ, আবুল আব্বাস আর রাফাই থেকে। তরিকা আল বাদাবিয়া, বাদাবি তরিকা, এটা আহমদ আল বাদাবি
634 হিজরিতে মারা গেছেন মিশরে। তারপরে আত-তরিকা আত-তাসুকিয়া, ইব্রাহিম আত-তাসুকি, তার থেকে আত-তরিকা আল আকবরিয়া, সুফিদের সবচেয়ে আকবর তরিকা হলো ইবনে আরবির তরিকা। কারণ ইবনে আরবি সুফিদের দৃষ্টিতে আশ-শায়খুল কাবির, সবচেয়ে বড় শায়খ, এই জন্য তার তরিকার নামও হলো তরিকায়ে আকবরিয়া। তরিকা সাজেলিয়া, এটা হলো আবুল হাসান আর সাজেলির নাম অনুসারে তরিকায়ে মৌলবিয়া। মৌলবি তরিকা হলো জালালউদ্দিন রুমির তরিকা, নাম শুনছেন না, জালালউদ্দিন রুমি প্রসিদ্ধ, 672 হিজরিতে তিনি মারা গেছেন। তরিকা নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকাটাও জাতিক তরিকা, এটার যার নামে তিনি হলেন বাহাউদ্দিন মোহাম্মদ ইবনুল বুখারী, তিনি 791 হিজরিতে মারা গেছেন। আর তরিকা আর তাইজানিয়া, এটা হলো আলজেরিয়া এবং আফ্রিকাতে খুব প্রসিদ্ধ, আর তরিকা আর তাইজানিয়া, আবুল আব্বাস আহমদ আর তাইজানি। আরেকটা হলো আত-তরিকা আল বেরলবিয়া, বেরলবি তরিকা, বেরলবি তরিকা আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, আহমেদ রেজা খান বেরলবি, যিনি 1340 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার আরেকটা উপাধি তিনি আব্দুল মুস্তফা, আহমেদ রেজা খান যিনি, সবাই নাম রাখে আবদুল্লাহ, উনি রাখছে আব্দুল মুস্তফা। উনি বলতেন যে আনা আব্দুল মুস্তফা, আমি মুস্তফার গোলাম, মানে আমি রাসুলের গোলাম। এই জন্য দেখবেন এই বেরলবি তরিকার অনুসারী যে যারা আছে আমাদের দেশে সবাই কয় আমি মুহাম্মদের গোলাম, রাসুলের গোলাম বলে তারা, আবার নিজেকে রাসুলের গোলাম বলাকে গর্ববোধ করে। কারণ ওই যিনি আহমদ রেজা খান তিনি বলতেন যে আমি আব্দুল মুস্তফা, আমি মুস্তফার গোলাম। আচ্ছা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে বলতেন আহমদ রেজা খান, আইয়া মুহাম্মদ লা আস্তাতিউ আন আকুল লাক আল্লাহ, বলতেন হে মুহাম্মদ আমি তো আপনাকে সরাসরি আল্লাহ বলতে পারতেছি না, ওয়ালা আস্তাতিউ আন উফাররিকা বাইনাকুম, আবার আল্লাহ থেকে আপনাকে আলাদা করতে পারতেছি না। ফা আমরুকা ইলাল্লাহ হুয়া আলামু বিহাকিকাতিক, আল্লাহর কাছে শপথ দিলাম আল্লাহ ভালো জানেন এটার হাকিকত, মানে আপনি আল্লাহ না আল্লাহ আপনি, কে আল্লাহ এটা আমি ঠিক করতে পারতেছি না, আপনাকে আল্লাহ ঘোষণা দিতে পারতেছি না, আল্লাহ থেকে আবার আলাদাও করতে পারতেছি না। এটা ছিল এই আহমেদ রেজা খান যিনি ছিলেন তরিকায়ে বেরলবিয়া, তার যিনি প্রতিষ্ঠাতা ওনার আকীদা। তো এগুলো হলো প্রসিদ্ধ সুফি তরিকা। এবার আসি এই সুফিবাদ সম্পর্কে ওলামা ইকরামদের মতামত, আকওয়ালুল আইম্মা। আচ্ছা, এদের কয়েকজন প্রসিদ্ধ সুফির আমরা একটু বর্ণনা দিই। একজন মানে যিনি বাইজিদ বোস্তামী নামে প্রসিদ্ধ, উনি 261 হিজরিতে মারা গেছেন। তিনি হলেন শায়খুল ফানা ওয়া শায়খু হাদাতুল উজুদ, তিনি দুইটি মতবাদের বড় শায়খ। এক মতবাদ ফানা পিল্লা, শায়খুল ফানা, ফানা নাম শুনছেন না, তিনটা ফানা হইতে হবে, প্রথম ফানা ফির শায়খ, তারপরে ফানা ফির রাসুল, তারপরে ফানা পিল্লা। তো প্রথম শায়খের কাছে ফানা হয়ে যেতে হবে। শায়খ যদি শুকরের গোশত খাইতে বলে তাও আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাইতে হবে, প্রশ্ন করা যাবে না এটা না হারাম, এই প্রশ্ন করা যাবে না, তাহলে আপনি শায়খের প্রতি ফানা হইতে পারেন। শায়খ যদি মদের ভিতরে জায়নামাজ ডুবাই সেখান থেকে তুলে বলে যে এখানে নামাজ পড়ো, এখানে নামাজ পড়তে হবে, এটা সব সুফিবাদী কিতাবে লেখা আছে, আপনি প্রশ্ন করা যাবে না যে এটা না মদ লাগছে, এটা তো হারাম, মানে হারাম নির্দেশ দিলেও করতে হবে, কারণ হলো আমার শায়খের কাছে ফানা হয়ে যেতে হবে। আর শায়খের কাছে ফানা না হইলে রাসুলের কাছে ফানা হওয়া যায় না, আল্লাহর কাছে ফানা হওয়া যায় না। এই জন্য এই ফানার থিওরি এটা আবিষ্কার করছে বাইজেন বস্তান। আর ফানা পিল্লা যখন হয়ে যায় তখন ওয়াহদাতুল উজুদ হয়ে যায়। ফানা পিল্লার মূল আবিষ্কারক কিন্তু ইবনুল আরবি, এই ওয়াহদাতুল উজুদের মূল আবিষ্কারক ইবনুল আরবি, কিন্তু ইবনুল আরবির এই থিওরি মূল এটাকে পরিপূর্ণতা দান করেছে আপনার এই বাইজেন বস্তানি। তিনি বলতেন যে যখন ফানা পিল্লা হয়ে যায় তখন আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায়, আর মিশে যাওয়ার কারণে বান্দারা তখন কোনো আমল করা লাগে না, কারণ সে আমল করবে কার জন্য, সে তো নিজেই আল্লাহ হয়ে গেছে, নাউযু বিল্লাহ। এই হলো বাইজিদ বুস্তামি। আরেকজন হলেন হাল্লাস, মনসুর আল হাল্লাস, যার বয়ান আমাদের দেশে খুব বেশি শোনা যায়, তিনি হলেন শায়খুল হুলুল,
তিনি হলেন হুলুল আকিদার বড় শায়খ। হুলুল আকিদা হল ওরা যেটা বলছে ওয়াহদাতুল উজুদ ইবনুল আরাবি আর বাস্তামি, সেটা হলো মিশে তবে একবারে অঙ্গাঙ্গি মিশতে পারে না, কিছুটা আলাদা থেকে যায়। এটা হলো চা পাতার মতো, চা পাতা পানির মধ্যে দিলে রং বাহির হয় পানির সাথে মিশে, কিন্তু পাতার অস্তিত্ব কিন্তু থাকি যায়, এটা একেবারে মিশে যায় না। আর মনসুর আল্লাহ বলে যে না, এটা একবার চিনির মতো, চিনি যখন পানির মধ্যে লাগে একবার আর চিনির অস্তিত্বই থাকে না, পুরো মিশে যায়। এই জন্য তার ভিতরে আল্লাহ এমন ভাবে ঢুকছে সে নিজে আনাল হক দাবি করছে, একবার চিনির মতো মিশে গেছে, মানে আর আলাদা নাই। এটার নাম হলো হুলুল, এটা আরেকটা মতবাদ। তো এই এই হুলুল মতবাদের শায়খ হলো আল হাল্লাজ, তারপরে ইমাম গাজালী। তবে ইমাম গাজালী রাহমাউল্লাহ তিনি শেষ বয়সে তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতে পড়ছেন এবং তিনি একটা বই লিখছেন, ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম। এই বইটা লিখে তিনি এই সুফিবাদ থেকে তওবা করে ফিরে আসছেন। এই মতবাদের প্রসিদ্ধ আরো একজন হলেন ইবনুল ফারাদ, আরেকজন হলো ইবনে আরবি। ইবনে আরবির বাড়ি হলো আন্দালুস মানে স্পেনে, আর পরবর্তীতে তিনি মিশরে চলে আসেন, আরব দেশে থাকতেন। ইবনুল আরবিও তাদের বড় একজন শায়খ। আচ্ছা, সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামের মতবাদ, ওলামায়ে কেরাম কি বলছেন, আহলুস সুন্নাহর ওলামারা? ইমাম শাফি রহমতুল্লাহ এর সময় এরকম অনেক সুফি ছিল তখন পৃথিবীতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর সময় এরকম প্রসিদ্ধ কোনো সুফির উল্লেখ পাওয়া যায় না। এজন্য যে হানাফি ফেক আর সুফিবাদ দুইটা কিন্তু ভিন্ন দর্শন, দুইটা ভিন্ন জিনিস। হানাফি ফেক এর সাথে কোনো সুফিবাদের মিশ্রণ নাই, এটা ভিন্ন একটা বিষয় জিনিস। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো ফিরও নাই, তার কোনো মুরিদও নাই, তার সাথে এই সুফিবাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পরবর্তীতে এই হানাফি মাজহাবের অনুসারীদের মধ্যে বিশাল সংখ্যক এই সুফি মতবাদের অনুসারী হয়ে যায়। এই হানাফি ফেক যখন সুফিবাদের সাথে মিক্স হয় তখন হানাফি ফেকটা বিকৃত করে ফেলছে এবং এটার ভিতরে শিরক এবং বেদাতের সংমিশ্রণ ঘটিয়েছে। কিন্তু অরিজিনাল হানাফি ফিক যেটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, এটা সুফিবাদ মুক্ত হানাফি ফিক এবং এটার মধ্যে কোনো ধরনের শিরক এবং বেদাত ছিল না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা কিন্তু মানে শিরক মুক্ত বেদাত মুক্ত সহি আকীদা ছিল, যেটা তার বিভিন্ন লেখনী বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই। ইমাম শাফি রহমতুল্লাহ এর সময় অনেক সুফি তিনি দেখতে পেয়েছেন, দেখতে পাওয়ার পরে তিনি সবসময় বলতেন, সবাইকে সতর্ক করতেন, খবরদার সুফিদের মজলিসে সুফিদের মাহফিলে কখনো তোমরা যাবে না, সুফিদের সাথে উঠা বসা করবে না। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলতেন, লাউ আন্না রাজুলান তাসাওয়াফা আওয়ালান নাহার লা ইয়াতি যুহুর হাত্তা ইয়াসিরা আহমাক। যে ব্যক্তি সকালবেলা কোনো তাসাউফের সাথে তাসাউফপন্থী লোকের সাথে সুফির সাথে সকালবেলা মিলিত হবে, তো জোহর না আসতে সে পুরোপুরি আহমক হয়ে যাবে, বলদ হয়ে যাবে। আমাদের বাংলা ভাষায় এটা হলো মানে বলদ, ব্যাককল, মানে সকালবেলায় মিশলে তার আকচাল দাঁতটা ভাঙিয়ে ফেললে দুপুরবেলায় সেই আহমক। এখন হুজুরে যদি কয় যে ও আমি তো মা ফাতেমার স্বামী, ওই আহমক ব্যাকল কয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কারণ ওই যে দাঁতটা ভেঙে ফেলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্য সতর্ক করছে যে খবরদার এদের সাথে কখনো উঠা বসা, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ এর দ্বারা তুমি সকালবেলায় মিললে দুপুরবেলায় ওই লোক আহমক হয়ে যাবে। তা আহমক যখন হয়ে যাবে সে আর হেদায়ত পাবে না, এটা হেদায়তের বড় প্রতিবন্ধক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও সবসময় এই সুফিবাদ থেকে সতর্ক করতেন। তিনি ওই যুগে হারেস নামক একজন বড় সুফি ছিল, তিনি বলতেন, খবরদার তোমরা ওই হারেসের মজলিসে হারেসের ধারে কাছে তোমরা যাবা না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি সবচেয়ে বেশি সুফিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তাকে, কারণ তার যুগটা সুফিবাদের একবারে উৎকর্ষতার যুগ। তখন তার যুগটা ছিল শরীয়ী এলমের আসরুল এনহেতাত মানে পতনের যুগ,
তখন কোরআন সুন্নার গবেষণা, রিসার্চ, এলমি অবস্থা খুব দুর্বল অবস্থায় ছিল শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যুগটা। এই এলমি কোরআন সুন্নার চর্চা যখন কমে গেছে, তখন ওই সুফিবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে। যেখানে দেখবেন যে কোরআন সুন্নার এলেম কমে যায়, কোরআন সুন্নার আলেম থাকে না, সেখানে সুফিবাদটা মাথা ছাড়া দিয়ে উঠে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবচেয়ে বেশি সুফিবাদের ব্যাপারে সতর্ক করেছেন। ইমাম ইবনুল জাওজি একটা কিতাবে লিখেছেন তালবিসু ইবলিস, কিতাবের নাম তালবিসু ইবলিস, মানে সুফিবাদটাকে তিনি বলছেন এটা ইবলিসের সংমিশ্রণ, ইবলিসের সংমিশ্রণ, এই নাম দিয়ে তিনি সতর্ক করেছেন। আচ্ছা, সৌদি আরবের ফতোয়া আল্লাজনা আর দায়মা, তারা সুফি মতবাদ সম্পর্কে যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়ার মধ্যে ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছেন যে ফায়াজিবু আলা কুল্লি মুসলিম আল্লাহ ইয়াজলিসা ফি মাজালিসিহিম, একজন মুসলিমের উপরে ওয়াজিব সে কখনো সুফিদের কোনো মজলিসে বসতে পারবে না, তাদের মুখালাতার থেকে সব সময় দূরে থাকতে হবে, কারণ তাদের সাথে মিশলে তাদের ফাসাদ আকীদাগুলোর দ্বারা প্রভাবিত হতে পারে এবং পর্যায়ক্রমে তার ভিতরে শিরক এবং বেদাত ঢুকে যেতে পারে। আর যে ব্যক্তি মূলত এই জুহদিয়াত অবলম্বন করতে চায় এবং এই সুফিবাদের ভ্রষ্টতা সম্পর্কে জানতে চায়, তো এই ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি ফালিয়াকরা কিতাবা মাদারিজুস সালেকিন ইবনে কাইয়িম আল জাওজিয়া। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহর মাদারিজুস সালেকিন বিশাল এক কিতাব, এই কিতাবটা পড়ার জন্য সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে। এই হলো মোটামুটি সুফিবাদের সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত একটা পরিচয়। এবার আমরা আসি আকীদা এবং তাদের আকীদা, আকীদা তো প্রথমে বলছি তাদের আকীদা হাজার হাজার, আকীদার কোনো কুল কিনারা নেই, কারণ যখন কেউ কোরআন এবং সুন্নার সোর্স বাদ দিয়ে এর বাইরে যায় তখন আর কুল কিনারা নেই, যখন কোরআন এবং সুন্নার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এটার একটা সীমাবদ্ধতা আছে, এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই, কিন্তু যখন এটার বাইরে চলে গেছে এবার তো যা ইচ্ছা তাই বানাইতে পারে। এই জন্য প্রত্যেক সুফির নিজস্ব আকীদা আছে, নিজস্ব তরিকা আছে, নিজস্ব ইবাদত আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে, তবে যেই আকীদাগুলো একেবারে মেইন আকীদা সুফিবাদের একেবারে মৌলিক আকীদা, এইরকম আমরা 12-15টা আকীদা আমরা সংক্ষেপে আলোচনা করবো। একবারে সংক্ষেপে 15টা আকীদা যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, পুরা সাংঘর্ষিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী। এক নম্বর হলো ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ হলো লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, খালেকের মধ্যে মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে ফাল কাউনু ওয়ামা ফিহি হুয়াল্লাহ ওয়াল্লাহু হুয়াল কাউন, মানে পৃথিবীটাই আল্লাহ, আল্লাহটাই পৃথিবী। যেমন তাদের একটা প্রসিদ্ধ কিতাব জাওয়াহিরুল মাআনি, এই কিতাবের মধ্যে আসছে যে অস্তিত্বশীল যত প্রাণী আছে পৃথিবীতে সব কিছুই আল্লাহ তারা, এবং এই আকীদার কারণে প্রসিদ্ধ একটা কবিতা আছে ফার্সি ভাষা সুফিবাদের, এই দেখবেন যে সুফিরা সবসময় এই কবিতাটা বেশি বেশি বলে ওয়াজ মাহফিলে সব জায়গায়, গুপ্তে মানসুর আনাল হকে গাছতে মাস, গুপ্তে ফেরাউন আনাল হকে গাছতে পাস, এই কবিতাটা দেখবেন যে সুফিরা বেশি বেশি বলে যে গুপ্তে মানসুর আনাল হক, হুসাইন বিন মানসুর হাল্লাজ আনাল হক বলছে, কিন্তু আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে, আর গুপ্তে ফেরাউন আনাল হক গাছতে পাস, ফেরাউনও আনাল হক বলছে কিন্তু আনাল হক বলে সে কাফের হয়ে গেছে। দুইজনের আনাল হকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, কারণ মনসুর যে আনাল হক বলছে সে মনসুরের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর খালেকার মাখলুক এক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদাটা সম্পূর্ণ কুফরি আকীদা, সমস্ত ওলামায়ে কেরামের এই ব্যাপারে এজমা হয়ে গেছে। আপনার শায়খ নাসের আল আকল তিনি একটি কিতাব লিখেছেন আল মুজিজ বিল আদিয়ান ওয়াল মাযাহিব আল মুআসারা, এখানে তিনি বলছেন সমস্ত ইজমাউল মুসলিমিন, সমস্ত মুসলিমের ইজমা, যারা ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাস করবে তারা কুফরি করল,
কারণ খ্রিস্টানেরা নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ বলছে, আল্লাহ বলার কারণে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন, লাকাদ কাফারা যারা বলে আল্লাহ মাসিহ ইবনে মারিয়াম তারা কাফের, এই ফতোয়াটা আল্লাহ দিয়েছে। সুতরাং যারা বলবে যে সৃষ্টির মধ্যে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ কোন বান্দার মধ্যে মানুষের মধ্যে ঢুকে যায়, এটা কুফরি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পূর্ণ বিপরীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এই আকীদায় বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের অধিকাংশ আপনার ওলামায়ে কেরাম, অধিকাংশ যারা বিভিন্ন তরিকায় বিশ্বাসী, তারা এই ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী, কিন্তু মানুষের কাছে ওয়াহদাতুল উজুদ সব এটার ব্যাখ্যা করে না, বলে না। কিন্তু যেই কারামতগুলো, যে ঘটনাগুলো বলে, সেগুলো ওয়াহদাতুল উজুদের ঘটনা, মানে আল্লাহ ঢুকে গেছে। আমাদের দেশের একজন বলছেন, কয় আমার মুরিদেরা যখন আরশে যায় তখন দেখে আল্লাহ আমার সূরতে বসে দিয়েছে, আল্লাহ তার সূরতে কেন বসে দিয়েছে, মানে সে আল্লাহ, আল্লাহ সে, মানে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এটা হলো ওয়াহদাতুল উজুদের ফর্মুলা, ওয়াহদাতুল উজুদ। আর এই হুসাইন বিন মনসুর হাল্লাজ যখন আনাল হক বলছে, ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম এজমায়ে উম্মতের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন যে এটা কুফরি, এটা কাফের, সে কাফের হয়ে গেছে। তৎকালীন একজন আলেমও পৃথিবীতে ছিল না যে বলে নাই যে সে মুসলিম। দেখেন কি আশ্চর্য কারবার, সেই আমলে সব ওলামায়ে কেরাম যারা থাকে দেখছে বাস্তব, তারা বলতেছে কাফের, আর আজকে শত শত বছর পরে বাংলাদেশে হয়ে গেছে সে বিরাট আল্লাহর ওলি। মানুষ হুসাইন বিন মনসুর হাল্লাজ নাম শুনলে মনে করে যে বিরাট আল্লাহর ওলি, কয় কার টিকে টুকরা টুকরা করছে, তাও সাগরের মধ্যে ফেলছে, সাগরের পানির মধ্যেও আল্লাহ আল্লাহ করতেছে, আনাল হক আনাল হক করতেছে। এরপরে দ্বিতীয় যেটা আরো মারাত্মক, সেটা আল হুলুল, হুলুল, এটা হলো ওয়াহদাতুল উজুদের থেকে আরো মারাত্মক। এটা হলো কোন ব্যক্তি যখন হুলুল পর্যায়ে পৌঁছে যায় তখন সে আল্লাহর সাথে তার সরাসরি গায়েবি কানেকশন হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামী সবসময় বলতেন যে আমাকে একবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে কি চাও, সৃষ্টি জগৎ তো তোমাকে দেখতে চায়, তা তোমাকে কিভাবে দেখাবো আমি, মানে আল্লাহ তার ভিতরে ঢুকে যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে সৃষ্টি জগৎ তোমাকে দেখতে চায়, কিভাবে দেখাবো। তো তখন ওই বাইজিদ বোস্তামী বলতেছেন যে জাইয়িনি বিওয়াহদানিয়াতিক ওয়া আলবিসনি আনানিয়াতিক ওয়ারফানি ইলা আহাদিয়াতিক, মানে আমাকে আপনার ওয়াহদানিয়াতের ভিতরে ঢুকাই নেন, ঢুকাই তারপরে পৃথিবীকে দেখাই দেন, মানে আমি এমন ভাবে ঢুকে যাই আপনার ভিতরে যে আপনি, এটাও সম্পূর্ণরূপে কুফরি আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই আকীদা বিশ্বাস করে না। তিন নম্বর, ইন্নাল্লাহ তাআলা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুফিদের আর এক আকীদা তা আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, নাউযু বিল্লাহ। তারা বলে যে আসমান জমিন আরশ কুরসি সমস্ত কায়নাত খুলিকাত আন মিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে বানানো হয়েছে। তাহলে এই সব কিছুর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সবার আগে বানাইছে, তারপরে ওই নূর দিয়ে আল্লাহ সব মাখলুকাত বানাইছে। মূলত তারা বলে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউযু বিল্লাহ। এই জন্য তারা অনেকভাবে মিলায়, কয় দেখো মুহাম্মদের মধ্যে অক্ষর যেই কয়টা, আল্লাহর মধ্যেও কিন্তু অক্ষর সেই কয়টা, মুহাম্মদের অক্ষরের মধ্যেও নুকতা নাই, আল্লাহর অক্ষরের মধ্যেও নুকতা নাই, এরকম অনেক মিল তারা গবেষণা করে করে বের করছে যে যেহেতু আল্লাহ আর মুহাম্মদ একই রকম, সুতরাং আল্লাহ মুহাম্মদের সূরতে এই পৃথিবীতে প্রকাশ করছে, নাউযু বিল্লাহ। এই কুফরি আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুখালিফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা, এটা কুফরি আকীদা। কেউ যদি বিশ্বাস পোষণ করে তাহলে কুফরি, কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ, এটাও অনেক অনেক একজন দুইজন না লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। অনেক সুফিদের দরবারে এরকম গান আছে, অনেক গান গায় ঢোল তবলা দিয়ে যে এরকম বলে।
আচ্ছা, চার নম্বর যে আকীদাটা সেটা হলো ইন্না আউলিয়া ইয়াতাসাররাফুনা ফিল আকওয়াম ওয়া ইউকাসসিমুনাল আরযাক, আল্লাহর ওলিরা পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করতে পারে এবং রিজিক বন্টন করে ওলিরা, নাউজুবিল্লাহ। এজন্য তো আল্লাহ এই পৃথিবী একা একা পরিচালনা করে না, পৃথিবী পরিচালনার জন্য কিছু গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, নজাবা আছে, আল্লাহ পাক এদেরকে নিয়ে প্রতি সপ্তাহ প্রতি মাসে মিটিং করে। এই জন্য আমাদের দেশে দেখবেন বয়ানের মধ্যে কুতুবদের মিটিং এর বয়ান শোনা যায় যে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং, কখনো আসমানে হয়, কখনো আফ্রিকার জঙ্গলে হয়, কখনো হয়, বিভিন্ন জায়গায় এই মিটিং গুলো হয়। তো এই মিটিং এর মাধ্যমে আল্লাহ যে সিদ্ধান্ত দেন ওই মিটিং এ সভাপতিত্ব করেন আল্লাহ, আর এরা হলো মানে সদস্য। তো এদের সাথে মিটিং করা ছাড়া আল্লাহ জমিনে কিছু করে না, নাউজুবিল্লাহ। আর আল্লাহ এদেরকে দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার পরে এরা কাজগুলো করে। অর্থাৎ আল্লাহর এই পৃথিবী আল্লাহ নিজে সরাসরি পরিচালনা করেন। অথচ দেখেন কাফেরেরা বিশ্বাস করত, কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে সবকিছুর পরিচালক, কে পরিচালনা করে? কাফেরেরা জবাব দিছে আল্লাহ। কাফেরেরা এই জায়গায় শিরক করে নাই, তাদেরকে অনেকগুলো প্রশ্নে তারা কিন্তু সরাসরি জবাব দিছে আল্লাহ, শিরক করে নাই। কিন্তু আজকে মুসলিম দাবিদার হয়ে মুসলিমেরা বিশ্বাস করে যে আল্লাহ নিজে সরাসরি এই পৃথিবী পরিচালনা করেন না, আল্লাহ এরকম গাউস দিয়ে, কুতুব দিয়ে, আবদাল দিয়ে, আওতাদ দিয়ে, এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন। এজন্য আপনার বাইজের গোস্বামী সবসময় বলতেন যে লাওয়াই আরফাউ মিন লাওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার চাইতে আমার পতাকা আরো উপরে। কারণ যে সে মানে আল্লাহর ওলিরা যখন বেলায়েতের কামালিয়াতের দরজায় পৌঁছে যায়, তখন এমন পর্যায়ে পৌঁছে যায় তারা সারা পৃথিবী ঘুরে এবং রিজিক বন্টনও তারা করে। এই শিরকি আকীদা, কুফরি আকীদা। চার নম্বর আকীদা যে আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরেও জিন্দা, তাদের পাওয়ার মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়, মানে জিন্দা থাকার সময় রুহটা এখানে খাসার ভিতরে আটকে আছে, এই জন্য এত পাওয়ারফুল হতে পারে না। যখন মারা গেছে বাস খাসা মুক্ত হয়ে গেছে, এবার যেখানে মনে চায় সেখানে উঠতে পারে, এক মুহূর্তে আরশেও চলে যেতে পারে, এক মুহূর্তে মদিনাও চলে যেতে পারে, এক মুহূর্তে মক্কা চলে যেতে পারে, যে কোনো জায়গায় সে চলে যেতে পারে। এই জন্য ওই হিন্দুদের লোকনাথ, বাবা লোকনাথ, বাবা লোকনাথ বলছে তুমি জলে যেখানে বিপদে পড়ো সেখানে তুমি বাবা লোকনাথকে স্মরণ করবা, বাবা সেখানে সাথে সাথে হাজির হয়ে যাবে। ঠিক এই সুফি মতবাদের চিন্তাধারা হলো যে আল্লাহর ওলিকে তুমি যেখানে যাবে সেখানে স্মরণ করবা, ওলি সাথে সাথে হাজির হয়ে তোমাকে উদ্ধার করবে, নাউজুবিল্লাহ। এই জন্য অনেক কারামত শুনবেন যে অমুক জায়গায় বিপদে পড়ছে, তারপরে সেখানে দেখবেন যে হুজুর যাই উদ্ধার করে ফেলছে। মরিদেরা বিভিন্ন জায়গায় জায়গায় বিপদে পড়ছে আর হুজুরকে ডাক দিছে, হাজার হাজার মাইল দূর থেকে হুজুর যাই কিন্তু উদ্ধার করে ফেলছে। এই জন্যই মানে মারা জীবিত অবস্থায় একজন সুফিকে তার মরিদেরা যত বেশি মানে সম্মান করবে, মারা যাওয়ার পরে তার থেকে বেশি করতে হয়। এই জন্য কবরটাকে তারা সাজান, কবরে মশারি দেন, তারপরে কবর উঁচু করেন, তারপরে কবরের উপরে ঘর বানান, কবরের চতুর্পাশে তাওয়াব করেন, কবরে সেজদা করেন, কবরে দোয়া করেন, কবরের চারিপাশে জিকির আজকার করেন। এই কবর কেন্দ্রিক যত রকমের শিরকি বিষয়গুলো, এগুলো তাদের আকীদায় শিরক না। তাদের আকীদা হলো যে কবরে হুজুর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এখন এগুলো করলেই হুজুর সহজে দিতে পারে, যেটা জিন্দা থাকতে দিতে পারেন নাই। এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা, কুফরি আকীদা। পাঁচ ছয় নম্বর আল খাউফু মিন সাহিবিল কবর, কবরওয়ালার ভয়। মানে আল্লাহর ওলি মারা গেছে, একজন সুফি মারা গেছে, সুফির কবরটাকে ভয় করা। কারণকে ভয় করতে হবে কেন? দেখবে যে গাড়ি চলতেছে সব জায়গায় সমানভাবে, হঠাৎ করে কবরের সামনে গেলে গাড়ি স্লো হয়ে গেছে। কেন স্লো হলো? এখান দিয়ে ওই আল্লাহর ওলি কিন্তু কবরের থেকে দেখতেছে, কবরের থেকে তাকিয়ে আছে, আর হুজুর কিন্তু খুব গরম। হুজুরের সামনে দিয়ে যদি গাড়ি চালাই যায় তাহলে হুজুর ধাক্কা দিয়ে গাড়ি পালাইয়ে দিতে পারে, এই জন্য বেয়াদবি করা যাবে না। তাহলে কবরবাসীকে ভয় করা, এজন্য দেখা যায়
যে কবরবাসীকে তারা সবসময় ভয় করে, মানে ওই সুফি যিনি আছেন ওনাকে সবসময় ভয় করতে থাকেন যে উনি যে কোনো মুহূর্তে রাগ করতে পারেন, গরম হয়ে যেতে পারেন, কিছু করতে পারেন। এইটা সম্পূর্ণরূপে শিরকি আকীদা, কুফরি আকীদা। ছয় নম্বর, সাত নম্বর, আজ জিক্রুল মুক্তাদে, সুফিরা নিজেরা বিভিন্ন তরিকা জিকির বানায় যেটা তারা নিজেদের বৈধ মনে করে, জিকির বানানো, দরুদ বানানো, বিভিন্ন এবাদত বানানোকে তারা বৈধ মনে করে, যে নিজেরা এই তরিকার জিকির এটা, ওই তরিকার জিকির এটা, এই তরিকা ইল্লাল্লাহ জোরে বলতে হবে, এই তরিকা ইল্লাল্লাহ আস্তে বলতে হবে, এই তরিকা হু হা বলতে হবে, এই তরিকা হু হু বলতে হবে, এই তরিকা ধাক্কাটা এদিকে মারতে হবে, বিভিন্ন তরিকায় বিভিন্ন রকমের জিকির, এবং এই জিকির তৈরিকে তারা বৈধ মনে করে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে আর কোনো তরিকা বানানোর অধিকার কারো নাই। কোনো ধরনের এবাদত, জিকির আজকার থেকে শুরু করে কোনো এবাদত কারো বানানোর অধিকার নাই। আট নম্বর, একামাতুল মাওয়ালেদ, তাদের একটি গুরুত্বপূর্ণ সুফিবাদের আকীদা হলো এশকে রাসুল, মানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশক, প্রেম। রাসুল প্রেমটাই হলো সুফিদের দৃষ্টিতে মূল বিষয়, যে রাসুল প্রেম হইলে আপনার ইবাদত বন্দেগী এত জরুরি বিষয় না। রাসুল প্রেম আছে, রাসুলের সামনে মিলাদ করবেন, বাস আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমানের অংশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকের নামে নিজেরা বানায় বানায় কবিতা গাওয়া, গান গাওয়া, তারপরে নিজেরা বিভিন্ন রকমের ইবাদত করা, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। নয় নম্বর, তারা আল্লাহর দিনকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে, এই জন্য বিভিন্ন তরিকায় শ্যামা সঙ্গীত, শ্যামা সঙ্গীত নাম শুনছেন? শ্যামা গুরুত্বপূর্ণ হলো, আমাদের দেশের একজন প্রখ্যাত সুফি আছে, নামের আগে সুফি লাগানো আছে, তো তিনি যে রমজান মাসে ভিডিও দিচ্ছেন, ভিডিওর মধ্যে বলছেন যে আমি রমজান মাসে সারা রাত ঘুমাই না, আমি সারা রাত তারাবির পরে ঢোল তবলা নিয়ে সারা রাত শ্যামা সঙ্গীত গান, রমজান মাসে সারা রাত শ্যামা সঙ্গীত গান, শ্যামা সঙ্গীত শুনেন আর শ্যামা সঙ্গীত দিয়ে সারা রাত কাটান, তারপরে সাহারি খাই, তারপরে ঘুমান। হ্যাঁ, তাহলে এই যে শ্যামা সঙ্গীতের প্রতি তাদের আসক্তি, এবং শ্যামা সঙ্গীতের জন্য ঢোল তাবলা সব কিছু দিয়ে শ্যামা সঙ্গীত গায়, কারণ কি, তাদের একজন প্রখ্যাত সুফি মুরব্বী আছে সারানি, সারানি বলতেছে যে ওয়াকানা ইজা সামিআল কোরআন লা তাকতুরু লাহু দামা, কো আমি সারাদিন কোরআন শুনলেও আমার চোখের এক ফোঁটা পানি বাইরে না, কয় যদি আমি 24 ঘন্টা কোরআন শুনি আমার এক ফোঁটা পানি আসে না, কিন্তু ওয়াইজা সামে আশেরান কওমাত কিয়ামাতহু, একটা কবিতা শুনলে আমার ভিতরে কিয়ামত তৈরি হয়ে যায়। এজন্য সুফিরা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ করে না, ওয়াজ করে কবিতা দিয়ে। এর গুরুত্বপূর্ণ আকীদা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, তারপর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ভিন্ন কবি যে কবিতা বলছে কবিতা দিয়ে বয়ান করে, আর কবিতা দিয়ে যখন বয়ান করে তখন পাগল হয়ে যায়, দেখবেন যে যুবকেরা লাফাইতেছে, ধোট দিতেছে, যে কোরআন হাদিস বললে এরকম হয় না, কিন্তু কবিতা বললে এই, মানে ওইদিন দেখলাম যে ইউটিউবে ভিডিও শিরোনামে দিছে এরকম যে অমুক হুজুরের, অমুক হুজুরের সঙ্গীতে শত শত যুবক পাগল, মানে হুজুরে গান গাইতেছে, কবিতা সুর টান দিছে আর মুরিদ সব বেহোশ হয়ে যাচ্ছে। মানে তাহলে এই জন্য সারানি বলছে যে কোরআন শুনতে চোখের পানি আসে না আমার, কিন্তু যখন আমি একটা কবিতা শুনি আমার কেয়ামত হয়ে যায় আমার ভিতরে। এটা সুফিবাদের মূল থিওরি, এই জন্য সুফিবাদ সবসময় কবিতার প্রতি আগ্রহী থাকে বেশি, কবিতা শোনায় বেশি, এই জন্য মসনবী ছিল এক সময় সুফিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এবং মসনবীকে বলতো যে পৃথিবীতে কোরআন হাদিস না থাকলেও যদি মসনবী থাকে এটা যথেষ্ট, নাউজুবিল্লাহ। সুফিদের কাছে কোরআন হাদিসের দারসদানা মসজিদে মসজিদে তারা এক সময় মসনবী দিত, এক সময় ইহিয়াই উলুমের দিন দিত। বর্তমানে দেখবেন যারা সুফি মতবাদে বিশ্বাসী, আধুনিক সুফি তত্ত্বে, তারা মসজিদে কোরআন হাদিসের তালিম করে না, নিজেরা একটা বই তৈরি করে সেই কিতাবের তালিম করে,
কারণ কি, তাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতে সুফিদের তৈরি কিতাবগুলো বেশি মূল্যবান। কারণ সুফিদের তৈরি কিতাবের মধ্যে আপনার কোরআন হাদিসের নির্যাস, তাদের কথা হইল যে কোরআন হাদিসের নির্যাস এর মধ্যে চলে আসছে, এই জন্য যুগে যুগে সুফিরা এটাকে অগ্রাধিকার দেয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো যে কবিতার কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হলো কোরআন এবং সহি হাদিসের। কবিতাকে আমরা নিতে পারবো তখন যখন কোরআনে কারিমের কোনো শব্দের অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য ওই যুগের আরবি কবিরা, তাও দেখবেন আরবি কবির কবিতা কিন্তু সুফিরা বলে না, কারণ আরবের কবি যারা, আরবের কবির কবিতার মধ্যে কিন্তু সুফিবাদী ফর্মুলা নাই। সুফিবাদী ফর্মুলা আছে কোন কবিতা, ইরানি কবিতা, পারসি কবিতা এবং উর্দু কবিতা। এই জন্য ওই সুফিরা সবসময় ফার্সি এবং উর্দু কবিতায় বলেন। আচ্ছা, 10 নম্বর আকীদা যেটা, সেটা হলো সরফুন নাস আনিল কোরআন ওয়াল হাদিস। মানুষকে সুফিরা সবসময় কোরআন এবং হাদিস থেকে বিমুখ করে। তারা বলে যে মানুষ যদি কোরআন গবেষণায়, কোরআন নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে, এটার দ্বারা আল্লাহ থেকে তাদের দৃষ্টি অন্যদিকে চলে যায়। এই জন্য মানুষ কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা না করে মানুষকে চিন্তা করতে হবে ফানাপিল্লা নিয়ে। ফানাপিল্লাটা কোরআন হাদিস চর্চার সাইতে তাদের কাছে, সুফিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুফিদের কাছে কোরআন চর্চা করা, কোরআন তাফসীর করা, এটার চাইতে বেদাতি জিকিরের গুরুত্ব বেশি। এই জন্য তারা তাফসীর শুনতে চায়, সুফিদের তাফসীরকে গুরুত্ব দেয়। তাদের কাছে তাফসীর যতক্ষণ শুনবে তার চাইতে কতক্ষণ ওই তাদের পরে জিকির করতে পারলে এটা বেশি গুরুত্ববান। তারপরে তারা বলে যে এটা হলো ওরা হাদিস হলো জাহিরি এলেম, আর তাদের ভিতরে যেটা আছে সেটা হলো বাতিনি এলেম। জাহিরি এলেম এত বেশি গুরুত্ব না, জাহিরি এলেম দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ তোমার ভিতরে বাতিনি এলেম না থাকবে। এই জন্য প্রসিদ্ধ দুটা ঘটনা আছে, এগুলো আমরা সবসময় দূরে বাড়ি এই পক্ষদের নাচ
এত বড় আলেম তাফসীর লিখছে তাও ঈমান হারাবে কিন্তু কবর আছে, ওই বিশ্বাস থাকার কারণে ঈমান তো কবর আছে পারছে না, কিন্তু ঈমান নেই কবর আছে। সুফিরা কোরআন হাদিসের অনেক আয়াতের হাদিসের বাতেনি ব্যাখ্যা দেয়, বাতেনি ব্যাখ্যা বলে এটা হলো জাহিরি ব্যাখ্যা আর এটা হলো বাতেনি ব্যাখ্যা। এই বাতেনি ব্যাখ্যার সুযোগে কে বলছে কোরআন হাদিসে আছে কি আছে, ওলি ওলি আছে কোরআন হাদিসে, ওলি কোরআন হাদিসে ওলি যেটা এটারে আমরা পার্সিতে পীর বলি। তো ঠিক আছে, ওলি হলে তাহলে আমরা বলি যে আপনি ওলি সাহেব লেখেন, পীর সাহেব লেখার দরকার কি, যেহেতু কোরআনে আছে আপনি লেখেন যে ওলি সাহেব সুরি টোলা, বাস ওলি সাহেব মালি টোলা লেখলি তো হয়েছে। আপনি পীর সাহেব লেখার দরকার কি, কোরআনটাই লেখেন। কোরআন কাছে প্রশ্ন যে আপনি যে ওলি হয়েছেন আপনি জানলেন কেমনে, আপনার হয়েছেন এটা তো গোপনীয় বিষয়, এটা তো গায়েবের বিষয়, আপনি গায়েবের আল্লাহ বলছে এখানে মুর্শিদ, মুর্শিদ হইলো ওলি পীর সাহেব। আচ্ছা, তো মুর্শিদ যদি পীর সাহেব হয় তো এই যে 1400 বছর ধরে কোরআনে কারিমের এই আয়াতের যুগে যুগে ওলামায়ে কেরাম এটার তাফসীর লিখে গেছেন, ব্যাখ্যা করছেন, আজ পর্যন্ত কোন একজন তাফসীরকারক এখানে মুর্শিদ মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে কিনা 1400 বছরে কেউ করেনি। তাহলে এই যে ব্যাখ্যাটা 1400 বছর পরে নতুন করে করছে এটা হলো সুফিবাদের মূল থিওরি, মানে নিজেদের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং সুন্নার বিকৃত ব্যাখ্যা, নিজেদের মন গড়া ব্যাখ্যা, বাতেনি ব্যাখ্যা, এটা হলো বাতেনি ব্যাখ্যা। একজন কয় রাসুল মরে নাই, রাসুল জিন্দা। তা আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা দলিল কি কই পাইছেন, কয় আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশুরুন, যে তোমরা যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তো এখন এই দলিলের এই আয়াতের সাথে নবী সাল্লাম মারা যায় না এটা সম্পর্কটা কি, আয়াত বলতেছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মরে গেছে বলিও না, তারা শাহাদাত অর্জন করছে, তারা শহীদ হয়েছে, তারা জীবিত। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত না মৃত কিছুই বলা হয়নি। তো এখন বলে যে দেখেন রাসুলের উম্মত যদি না মরে রাসুল মরে কেন, রাসুলের উম্মত আল্লাহ বলতেছে এরা মরে নাই এরা জীবিত, যেখানে রাসুলের উম্মত মরে নাই রাসুল কেমনে মরে, এই জন্য রাসুল জিন্দা। মানে এইভাবে আয়াতে কারিমার এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা এটা হলো তাবিনে বাতেনি।
আচ্ছা, 12 নম্বর যেটা মাসদারুল মারিফা আদ-দিনিয়া, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বীন জানার মাসদার উৎসটা কি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে দ্বীন জানার উৎস হলো কোরআন এবং সুন্নাহ, কিন্তু তাসাউফের দৃষ্টিতে দ্বীন জানার উৎস হলো এলহাম, কাশফ, রুহানিয়াত, ফাফিল্লাহ, এনজালা ও মারাতুল কলব, কাশফ, এগুলো হলো মানে সুফিবাদের দৃষ্টিতে দ্বীন জানার মূল উৎস। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দ্বীন জানার মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর তাদের উৎস হলো কোরআন সুন্নাহ দ্বীন জানার মূল উৎস না, দ্বীন জানার মূল উৎস হবে এলহাম, তারপরে আপনার রুহানিয়াত, তারপরে পানাপিল্লা, কাশ, এগুলো হলো দ্বীন জানার বড় মাধ্যম। এই জন্য বলে যে বাবা বুঝবা না রে বাবা, তুমি বুঝবা না, কারণ তোমার এখনো ওই কাশফ খোলে নাই, এলহাম খোলে নাই, রুহানিয়াত খোলে নাই, তুমি বুঝবা কেমনে, তুমি তো কোরআন হাদিস নিয়ে বসে আছো, এই জন্য তোমার বুঝতে আসবে। তাহলে এখানে এই দ্বীনের উৎস কেন্দ্রিক এখানে আকীদাগত বিভ্রান্তি। তারপরে 13 নম্বর হলো জান্নাত জাহান্নামের ব্যাপারে সুফিদের আকীদা। সুফিদের মতে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য ইবাদত করাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য রাবেয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় দিছে, লোকেরা জিজ্ঞাসা করে এই পাগলি কই যাও, এক হাতে পানি এক হাতে আগুন, বা এই পানি দিয়ে জাহান্নাম নিভাই ফেলবো আর আগুন দিয়ে জান্নাত পোড়াই ফেলবো, কেন কি হয়েছে, তুমি কাম করবা কেন? বলছে মানুষেরা ইবাদত করে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে না, এই জন্য এগুলো সব পড়ে ফেললে মানুষ আল্লাহকে পাওয়ার জন্যই করবে। এটা হলো সুফিবাদের মূল দর্শন। এই জন্য তারা বলে যে জান্নাত ও দোজখ সে মাই কেয়া করো আর জোহে মাই তুজে দেখা করো, যে আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি তোমার দিদার সাই খালি, আমি তোমার সাই মাওলা, আর কিছু সাই না। তাহলে এই থিওরি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ আসমান জমিনের মতো। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন, তার জান্নাত চাওয়ার জন্য নবী অনেক হাদিসে বলছেন যে তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চাইবা, সবচেয়ে বড়টা চাইবা, জান্নাত চাইতে হবে, জান্নাতের আশায় ইবাদত করতে হবে, জাহান্নাম থেকে পানা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য অসংখ্য আয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আযাবে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। 14 নম্বর যেটা সেটা হলো ইবাদত, ইবাদতের ব্যাপারে সুফিদের কাছে সালাত, সিয়াম, হজ এগুলো হলো জাহেরি ইবাদত, আর মূল ইবাদত হলো ফানাফিল্লাহ ইসতিমদাদ রুহানি, ইসতিমদাদ রুহানি তাখাল্লুক বি আখলাকিল্লাহ, তা আল্লাহর চরিত্রে চরিত্রান্বিত হইতে হবে। তারপরে ইসতিমদাদ রুহানি, ফানাফিল্লাহ এগুলো হলো তাদের কাছে মূল ইবাদত, আর এগুলো হলো সালাত, সিয়াম, যাকাত এগুলো হলো জাহেরি ইবাদত। সর্বশেষ যেটা সেটা হলো কারামত, কারামতের বিভ্রান্তি। সুফিদের কাছে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো কারামতের বিভ্রান্তি, কারণ তারা কারামতের নামে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা তৈরি করে, আর তৈরি করে সেটাকে তারা কারামত নামে প্রচার করে। বিশেষ করে জীবিত অবস্থায় বেশি প্রচার হয় না, মারা গেলে প্রচার হয়, কারণ মারা গেলে এটার আর আপনার সত্যায়ন করার কোনো মাধ্যম নাই, কেউ আর জিজ্ঞাসা করতে পারবে না যে আপনার এটা ঘটছে কিনা, এই জন্য যা মারা যাওয়ার পরে সব প্রচার হয়। আরেকটা হলো কারামত বলতে তারা অস্বাভাবিক কিছু ঘটনাকে কারামত মনে করে, কিন্তু কারামত তো অস্বাভাবিক ঘটনা না, কারামত হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন কোনো ব্যক্তি পানির উপরে হাঁটলে, আকাশে উঠলে তাকে তোমরা আল্লাহর ওলি বলিও না, আল্লাহর ওলি হলো যে পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করে। সুন্নতটাই এক একটা কারামত, যার কাছে যে কয়টা সুন্নত আছে তার কাছে সেই কয়টা কারামত আছে, তো কিন্তু তাদের মতে এগুলো কারামত না, তাদের মতে কারামত হলো কে কয়টা অস্বাভাবিক ঘটনা ঘটাইতে পারছে, 40 বছর অমুক জায়গায় রয়ে গেছে, কিছু খায়ও নাই পানও করে নাই,
তারপরে 40 বছর এশার নামাজেরও যদি পজর পড়ছে কোনো অসুবিধা হয় নাই। তারপরে কুম বি ইজনি বলছে আমার হুকুমে উঠে যাও, মরা মানুষ জিন্দা করে ফেলছে। কুনি ইনসানান বলছে মানুষ মানুষ হয়ে যাও বলছে মরা মানুষ উঠে গেছে। এইভাবে অসংখ্য মানে এই এই অস্বাভাবিক ঘটনাকে কারামত বলে বিশ্বাস করে। তো এই অস্বাভাবিক ঘটনা যদি কারামত হয় তখন সবাই তার মুরিদ হওয়া শুরু করে দিবে যে এত বড় কারামতওয়ালা কারামতওয়ালা কাশফওয়ালা আল্লাহর ওলি চলে আসছে। এই জন্য এই কারামতের যে দৃষ্টিভঙ্গি এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এরকম আরো অসংখ্য আকীদা আছে, তো আমরা এখানে শুধু 15টা মেইন আকীদা যেগুলো বহুল প্রচলিত আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ সেগুলো আমরা আলোচনা করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে জানার বুঝার এবং এগুলো থেকে দূরে থাকার, আমাদেরকে সঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি আলহামদুলিল্লাহ, একজন ভাই জানতে চেয়েছেন শরীয়ত এবং মারেফাত কি। অনেকে বলে থাকেন আমরা নাকি শুধু শরীয়তের জ্ঞান রাখি, মারেফাতের জ্ঞান শুধু সুফিয় দরবেশের কাছে থাকে। ইসলামকে এইভাবে দুই ভাগে ভাগ করা এটি আরেকটি বেদাত, যে একটা শরীয়ত একটা মারেফাত। ইসলাম ইসলামে ইসলামের এই জাতীয় কোনো শ্রেণী বিভাগ নাই। মারেফত এবং শরীয়ত দুইটা যা কিছু আছে যত রকমের এলেম আছে সব কোরআনের মধ্যেই আছে, সুন্নার মধ্যেই আছে। সুতরাং কেউ কোরআন এবং সুন্না অনুসরণ করলে সে শরীয়ত তরিকত মারেফত হাকিকত যা আছে সব এখানেই আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনো জাল হাদিসেও এইভাবে ব্যাখ্যা করেন নাই, এরকম একটা জাল হাদিসও আসে নাই। দেখেন মানে যে সময় জাল হাদিস বানাইছে লোকেরা সেই সময় লোকদের মাথায় আসে নাই যে এক সময় মুসলিমেরা এইভাবে ভাগ করে নেবে চারি ভাগে। যদি এরকম মাথায় আসতো তো একটা জাল হাদিস বানাই দিত ওই সময়, কিন্তু এরকম বিষয় তাদেরও মাথায় আসে নাই, কারণ এটা তো আরো অনেক পরের বানানো। তো এই জন্য মানে এই জাতীয় কোনো শ্রেণী বিভাগ ইসলামে নাই। আর যারা বলেন যে শরীয়তের জ্ঞান মারফতের জ্ঞান আলাদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আলাদা এরকম দুই ধরনের কোনো জ্ঞান নেই। আর মারফত বলতে মূলত যেটা বোঝায় সেটা হলো মারফত দ্বীন, যেটা ইমানের তিনটা উসুল, তিনটে মারফত মানে আল্লাহ সম্পর্কে জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা, দ্বীন সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা মারেফাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর পরিচয়, আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা। কিন্তু আলাদা কোনো সাবজেক্ট আলাদা কোনো জ্ঞান এরকম মারেফাতের নাই। আর মারেফাত এবং শরীয়ত একই সূত্রে গাঁথা, মানে আল্লাহকে যিনি জানছে তিনি আল্লাহর উপরে ইমান আনছে, আর যিনি ইমান আনছে তিনি আল্লাহর ইবাদত করছে। তো এখানে তো আলাদা কোনো বিষয় না, সবগুলো এক সূত্রে গাঁথা। মানসুর হাল্লাজ ইবনে আরবি ইবনে সিনা তারা কি মুসলিম ছিলেন, অনেকে তাদেরকে আল্লাহর ওলি বলে থাকেন, ওইটা আমরা আলোচনার মধ্যে বলছি। আমরা তাদেরকে সরাসরি কাফের বলবো না, তবে তাদের কর্মকাণ্ডের মধ্যে অসংখ্য কুফরি ছিল। তাদের কর্মকাণ্ড যেগুলো ছিল, তাদের আকীদা, তাদের আমাল, তারা যেগুলো করছে এগুলো তাদের কুফরি স্পষ্ট, এবং ওই যুগের ওলামায়ে কেরাম তাদের এই কার্যক্রমের মধ্যে কুফরি দেখছেন, সবাই স্পষ্ট ফতোয়া দিচ্ছেন তাদের ব্যাপারে। তো সুতরাং তারা অমুসলিম এ কথা আমরা বলবো না, কারণ তারা নিজেদেরকে মুসলিম দাবি করতেন এবং তাদের অনুসারীরাও তাদেরকে নিজেদেরকে মুসলিম দাবি করেন। তবে আমরা তাদেরকে আল্লাহর ওলি তো কোনো অবস্থায় বলা যাবে না, তবে তারা বিভ্রান্ত ছিলেন এবং তারা সহি আকীদা থেকে বিচ্ছুত ছিলেন। কোরআন মাজিদে জাহেরি ও বাতেনি বলতে কোনো বিষয় আছে কি? আসলে জাহেরি বাতেনি বলতে এলেম দুই ভাগে বিভক্ত নেই, মানে কোরআনে কারিমের এই আয়াতগুলো জাহেরি, আবার কিছু গোপন বাতেনি আয়াত আছে এরকম নেই। অনেকে বিশ্বাস করে সুফিরা যে 30,000 আয়াত বাতেনি আয়াত আছে,
6,000 আমরা যেটা বলি 6,000-এর কিছু বেশি, এগুলো হলো জাহেরি আয়াত। আর 30,000 আয়াত নাকি বাতেনি আছে, গোপন আছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা কথা, এরকম জাহেরি বাতেনি নাই। তবে নর্মালি জাহেরি বাতেনি বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে একজন মুমিনের বাতেন হলো কালব, মানে আভ্যন্তরীণ অবস্থা, ভিতরের অবস্থা। তো মুমিন বিশুদ্ধ করবে, পরিশুদ্ধ করবে তার কালবকে, মানে ইমানকে, ইমানকে বিশুদ্ধ করা, এটাই হলো আভ্যন্তরীণ বিশুদ্ধতা। আর বাহিরের বিশুদ্ধতা হলো তার বাহ্যিক কথাবার্তা, বাহ্যিক কর্মকাণ্ড, বাহ্যিক আমাল, এগুলোকে সে পরিশুদ্ধ করবে। এটা এটাই হলো জাহের আর বাতেন। কিন্তু এলমি দিক থেকে বা অন্য কোনো দিক থেকে, শরীয়তের দিক থেকে বা কোরআন সুন্নার ব্যাখ্যার দিক থেকে জাহেরি আর বাতেনি এভাবে দুই ভাগে ভাগ করা নাই। ওয়াহদানিয়াতুল উজুদ কি, মুসলিম থাকার জন্য এর প্রয়োজনীয়তা কি রয়েছে, এটা তো আমরা আলোচনার মধ্যে বলছি, এটা একটা কুফরি আকীদা ওয়াহদানিয়াতুল উজুদ। কেউ যদি ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে তো তার ইমানই থাকবে না, এটা কুফরি বিষয়। মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস গিয়ে সকল নবীগণের ইমাম হয়ে সালাত পড়িয়েছিলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসা আলাইহিস সালাম ব্যতীত সকলে মৃত ছিলেন, এটা কি ব্যাখ্যা করবেন? জি, প্রথম কথা হলো আম্বিয়া আলাইহিমুস সালামের মৃত্যুর পরে যে জীবনটা, বারজাখী জীবনটা, এটা তাদের একটা বিশেষ হায়াত আছে। বারজাখী জীবনে স্বাভাবিক মানুষের চাইতে আম্বিয়া আলাইহিমুস সালামের বারজাখী জীবনটা ভিন্ন, এটা তাদের বিশেষ হায়াত। এবং যেটাকে সহিরা হায়াতুন নবী বলতে যেটা বোঝায়, তারা হায়াতুন নবীটা বিকৃত ব্যাখ্যা করছে, তারা বোঝাতে চায় যে জাগতিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, মানে জাগতিক যেরকম জীবিত ছিলেন এখনো এরকম জীবিত। এবং ওই দিন একটা আলোচনা শুনলাম যে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি। একজন আলোচনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জানাজা হয়নি, কেউ ইমামতি করে নাই, সাহাবীরা নাকি খালি দরুদ সালাম পড়ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নাকি তাওয়াব করছে, জানাজা পড়ে নাই। অথচ হাদিসে স্পষ্ট আসছে সাহাবায়ে কেরাম জানাজা পড়ছেন, তবে এক জামাত হয়নি, জামাত হচ্ছে অসংখ্য অগণিত, এক জামাত হয় নাই। আর এক জামাত হইলে এক জামাতটা হবে কোথায়, সেখানে তো একটা ঘরের ভিতরে, এই ঘরের ভিতরে তো এরকম জামাত করার মতো জায়গা, ওইরকম ব্যবস্থাপনা ছিল না। তারপরে একক ইমাম, ইমামের নেতৃত্বে হবে, সেরকম ইমামও তখনও পর্যন্ত ফাইনাল চূড়ান্ত করতে পারেন নাই, বিভিন্ন কারণ ছিল যে কারণগুলোতে একসাথে এক জামাতে হয় নাই, ভিন্ন ভিন্ন জামাতে হয়েছে, কিন্তু জানাজা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীরাই মৃত্যুর পরে তাদের একটা বিশেষ হায়াত আছে, ওই কারণে তারা প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে আল্লাহ তাদেরকে যেখানে যেখানে নিয়ে যান তারা যেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে নবীদের দেখা হয়েছে। তারপরে নবী হাদিসের মধ্যে এটাও আছে যে ইন্নাল আম্বিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যে নবীরা তাদের কবরে সালাত আদায় করেন। এটা তাদের বারজাখী জীবনের অবস্থা, এই বারজাখী জীবনে নবীরা বিভিন্ন কাজপথ করেন, আল্লাহ পাক তাদেরকে দিয়ে করান, এটা তাদের বিশেষ হায়াত। কিন্তু এটার অর্থ এই নয় যে তারা জাগতিক জীবনে, তবে তার মানে একেবারে ওই সুফিদের যে শ্রেণী বিভাগ আমরা বলছি, সুফি অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, কিছু শ্রেণী বিভাগ তো আছে যে একেবারে শরীয়তের বিকৃত করা সুফি, তো যারা এটা প্রতিষ্ঠা করছেন তারা একেবারে বিভ্রান্ত বা একেবারে শরিয়া পরিপন্থী, একেবারে শরিয়া থেকে দূরে এরকম ছিলেন না, তারা নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবি করতেন এবং তারা কিছুটা তাদের মধ্যে কোরআন সুন্নার খেলাফ এবং কিছুটা সুফিবাদী ধারার কারণে তাদের কাশফের আলোকে, তাদের স্বপ্নের আলোকে, এলহামের আলোকে এখানে অনেক কিছু তারা সিস্টেম চালু করছে। তারা বলেন যে এই সিস্টেমটা, এই ধারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন যুগে তাদেরকে দেখাই দিছেন, তাইলে এটা স্বপ্নে পাইছেন, জীবিত থাকা অবস্থায় ভুলে গেছিলেন যে তাবলিগের সিস্টেমটা কেমন হইব, ওইটা বুঝতে পারে অনেক বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি হঠাৎ মনে হয়েছে, আহারে এরকম একটা দল হইলে, সংগঠন হইলে মনে হয় আমার দিনটা সুন্দরভাবে চলতে পারে,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে দেখানো শুরু করছেন যে এতদিন পরে এটা মনে হয়েছে, তখন স্বপ্নে দেখাইছেন, স্বপ্নে দেখাই এরপরে এই সিস্টেম এই পদ্ধতি এইভাবে বলে দিছেন। তবে এটা সুফিবাদেরই একটা শাখা, সুফিবাদেরই একটা সংগঠন। এলমুল গায়েব কি, কোনো মানুষের পক্ষে কি এলমুল গায়েবের দাবি করা সঠিক? এলমুল গায়েবের ব্যাপারে কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে যে গায়েবের এলেম যেগুলো সেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। গায়েবের এলেম অনেক কিছু আছে, যেমন এলমুল গায়েবের মধ্যে আল্লাহ তো নিজেই এলমুল গায়েব, আল্লাহকে আমরা দেখি নেই কখনো। তারপরে ফেরেশতারা গায়েবের বিষয়, জিন গায়েবের বিষয়, জিন আমরা দেখি না, এরকম আরো অসংখ্য গায়েবের বিষয় আছে। তারপরে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কয়েকটা বিষয়কে আল্লাহ বলছেন যে এগুলো গায়েবের বিষয়, এগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, কোথায় মারা যাবে, কোথায় রিজিক অন্বেষণ করবে, কখন কিয়ামত হবে, অনেকগুলো বিষয়কে আল্লাহ পাক গায়েবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। কোনো মানুষ কখনো এলমে গায়েবের দাবি করতে পারে না, কেউ দাবি করলে তাকে বলা হয় তাওহীদ। কেউ যদি এলমে গায়েবের দাবি করে সে তাওহীদ। আপনি বলে দিন যে আসমান আর জমিনে, মান ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমানে যারা আছে জমিনে যারা আছে সব, এরা কেউ গায়েবের কিছুই জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং কোন নবী ওলি কেউ গায়েবের কিছুই জানে না। ইসলামের মধ্যে কোন অস্তিত্ব রয়েছে কি? আখেরি চার সোমবার, চার সোমবার মানে বুধবার, আর আখেরি মানে শেষ, মানে সফর মাসের শেষ বুধবার, এটার নাম হলো আখেরি সাহার সোমবার। এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছিলেন, আর এই শেষ বুধবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসুস্থতায় পড়েছেন এই অসুস্থতা থেকে আর উঠতে পারেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বের যে অসুস্থতাটা। তো এই জন্য অনেকেই এই শেষ বুধবারটাকে স্মরণীয় দিন হিসাবে পালন করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন, কিন্তু এটা কোনো দিবস হিসাবে পালন করার মতো ইসলামের কোনো বিষয় না। যদি এটা পালন করার বিষয় হতো তো সাহাবাই কেরাম করতেন, তাবেইন কেরাম করতেন, আর এটা এরকম ফারসিতে নাম আসতো না, এটা আসতো আরবিতে, নাম আসতো আরবিতে। বুধবারকে বলে কি ইয়ামুল আরবিআ, বুধবার আসতো ইয়ামুল আরবিআ আল আখিরা, শেষ বুধবার, কিন্তু নাম আসছে আখেরি চাহার সোমবার। তো বোঝা যায় এটা পারস্য থেকে আসছে, পারস্য থেকে ইরানিরা শিয়ারা এটার আবিষ্কারক। আচ্ছা, মিলাদও কেয়ামের আমল কি সুন্না সম্মত? মিলাদও কেয়ামে অনেক ফরজ বলেন, এর দলিল কি? মিলাদ বলতে যেটা বোঝায়, মূলত মিলাদ বলতে যেটা বোঝায় সেটা সুন্না সম্মত। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে কোরআনে কারিমে অনেক আয়াত আছে, অনেকগুলো সহি হাদিস আছে। কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত এই আয়াতগুলো তাফসীর করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আলোচনা করে, এটাই হলো অরিজিনালি মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত আয়াত এবং হাদিস, সহি হাদিস। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিয়া তিরমিজির মধ্যে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে বাব কায়েম করছেন। এটা হলো সুন্নাহ সম্মত মিলাদ। কিন্তু আমাদের সমাজে মিলাদের নামে যেটা, এটা মিলাদের ধারে কাছেও নাই, এটা হলো কিছু কবিতা, কিছু সঙ্গীত, সবাই সমস্বরে গাওয়া, কিছু কবিতা গাওয়া, এটার নাম হয়ে গেছে মিলাদ। এটা দরুদ সালামও না, মিলাদও না। যদি মূলত কেউ দরুদ পড়ে সে সুন্নাহ। তো দরুদ আবার ইস্তেমায়ে ইবাদত না, এটা জামাতবদ্ধ ইবাদত না, এটা একাকী ইবাদত। এই জন্য জামাতে যখন আমরা সালাত আদায় করি দরুদ পড়ি, ইমামও পড়তে হয় আমরাও পড়ি, আলাদা আলাদা, এনফেরাদি ইবাদত, একাকী, এটা একজনের নেতৃত্বে করা যায় না। আর মিলাদ হইলে মিলাদের মধ্যে এইসব কবিতা, এই সঙ্গীত এগুলো থাকবে না। সেখানে কোরআন এবং সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত যত আয়াত আছে, হাদিস আছে, এগুলো আলোচনা হবে। আর কেয়াম যেটা, এটা তো অবশ্যই সুন্না বিরোধী এবং শিরকের কাছাকাছি। কারণ কেউ আছে যে মানে কিছু না বুঝে না শুনে দাঁড়ায়, লাফ মারে দাঁড়ায় গেছে, এদেরটা হলো বেদাত।
কিন্তু কেউ আছে এই বিশ্বাস নিয়ে দাঁড়ায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছেন, যিনি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে চলে আসছেন, তারটা শিরক। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি এগুলো সর্বত্র বিরাজমান। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বত্র বিরাজমান মনে করা হয় তাহলে এটা শিরক। অনেকে ফরজ বলেন, এই যারা এটাকে ফরজ বলেন, আমরা একটু আগে বলছি যে সুফিবাদের নীতিমালা হলো তারা কোরআন হাদিসে নাই, যে শব্দটাই কোরআন হাদিসে নাই সেই শব্দ আবার ফরজ হয় কেমনে, আবার ফরজও বানায়। আবার দেখবেন অনেকে এক মাজহাবের তাকলিদ করা ফরজ, মানে এই যুগে এসে 1400 বছর পরে এসে ফরজ বানায় ফেলতেছে, ওয়াজিব বানায় ফেলতেছে। আচ্ছা, মৃত্যুর পূর্বে একজন মুসলিমের শেষ বাক্য কি হবে? মৃত্যুর পূর্বে একজন মুসলিমের শেষ বাক্য যে কোনো বাক্য হইতে পারে, বাক্য হওয়াটা মূল বিষয় না, কিন্তু আখের কালাম হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আখের কালাম মানে মারা যাওয়ার আগে দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিছে, এটা না। অনেকে মনে করে দেখো আমার আব্বা মারা যাওয়ার সময় মুখে দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মানে বুঝাইতেছে আমার আব্বা ইমান লই গেছে। আসলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে ব্যক্তির মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ হিনা মাউতিহি, তার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে জান্নাতে চলে গেছে, কথাটা এইভাবে বলেন নবী সাল্লাল্লাহু।